আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন, আজকে আমার আম্মু জর্দা বানাইছে, খুব টেস্টি হয়েছে। আম্মু চিন্তা করছিল যে আজকে জর্দা বানাবে, তো দেখেন কেমন হয়েছে। এখানে কালো জাম নিয়ে আসছিল, বাট এখানে গোলাপ জাম নেই, কষ্ট। এটাই আমার ফেভারিট, তো জর্দাও আমার ফেভারিট আছে, কিন্তু ওই যে দেখেন লালটা একটু বেশি হয়েছে। খাইতে মনে হয় খুব টেস্টি হবে, কারণ এটা বেশি ঘন লাল হয়েছে। তো তুমি কিছু বলো আম্মু, তুমি কষ্ট করে বানিয়েছো। আজকে জীবনে প্রথম বানাইলাম গলা ভাঙ্গা বলে। আমার আম্মু গলা ভাঙা জীবনে প্রথম বানাইলো, অনেক জায়গা থেকে খাইছি কিন্তু আম্মুর হাতেরটা খাইনি। তো আজকে আমি খেয়ে দেখাবো, তো দেখেন আমরা কী করে খেয়ে দিই। এই যে দেখেন আমার আম্মু এখন এটা খুলতেছে, এই যে আমার কালো জামটা বেশি পছন্দ, তো তাই আম্মু এটা দিচ্ছে বেশি। কি ভালো, আমার মিষ্টি সাদাটা দিচ্ছে। ওকে, এনিওয়ে, তো এই যে আমার এটা আমি এখন খেয়ে দেখ। তো আম্মু ঢাকা মুসলিম বেকারি থেকে এই মিষ্টিটা নিয়ে আসছে, এই মিষ্টিগুলো মিরপুর এই মিরপুর একে আপনারা দেখে নিতেই পাচ্ছেন। তো আমি একটু টেস্ট করে দেখি। অনেক মজা হয়েছে, এটার সাথে একটু চিনি দেয়, এটা খুব টেস্টি। কিসমিস আছে, এটার ভিতরেই থাকে সব কিছু, আর কিছু লাগে না। তো এটা টেস্ট হয়েছে অনেক। অনেক মজা, তো খাচ্ছি। তো এই পর্যন্তই আমার ভিডিও, আল্লাহ হাফেজ।